করেছেন সুমন মিয়া, দুই মাস পর মেন্স হয় কি করা যায়। তো ফ্রেন্ডস, দুই মাস পর যদি মেন্স হয় সেক্ষেত্রে আপনার রিপ্রোডাকটিভ অর্গানসগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না সেটা ধরে নিতে হবে। আপনার হরমোনাল ডিজঅর্ডার আছে, আপনার মেন্সের সময় যে হরমোনগুলো কাজ করে, প্রোজেস্টেরন হরমোন ইনক্রিজ হলে কিন্তু পিরিয়ডস হয়ে যায়। তো প্রোজেস্টেরন হরমোনের প্রবলেম থাকলে সেক্ষেত্রে পিরিয়ডস আসতে প্রবলেম দেখা দেবে, বা আপনার শরীরে যদি প্রোল্যাকটিন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, FSH, LH এই সমস্ত হরমোনগুলোর যদি ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডসের প্রবলেম দেখা দেবে, বা আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোতে কোনো রকম প্রবলেম হলে সেক্ষেত্রেও কিন্তু পিরিয়ডসের প্রবলেম দেখা দেয়। তো দুই মাস পর পিরিয়ডস হওয়া মানে এটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা নিশ্চয়ই আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছে। তো আপনি অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যান, অথবা আপনারা আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে, অশোকা রেস্ট, যে কোনো কোম্পানির আপনারা নিয়ে নিতে পারেন, সেটা ডাবর হতে পারে বা হিমালয়া হতে পারে। আপনারা যে কোনো অশোকারি স্টেম মেডিসিন সেবন করতে পারেন, অশোকারি স্টেম মেডিসিন সেবন করলে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের যে জটিলতা সেগুলো ঠিক হবে, হরমোনাল ব্যালেন্স ঠিক হবে এবং আপনার নিয়মিত পিরিয়ড আসতে শুরু করবে। অথবা আপনি চিকিৎসা গ্রহণ করতে চাইলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যান, হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গেলে কিন্তু আপনার গোড়া থেকে সমস্যা নির্মূল হয়ে যাবে। তবে বিষয়টাকে আপনারা অবহেলা করবেন না।